মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনে 910তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করছি মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ ধর্মের মধ্যে যে গুরুত্বপূর্ণ সংবাদটি রয়েছে, মনু এবং বৃহস্পতির, সেই মনু বৃহস্পতির সংবাদ নিয়ে আমরা আলোচনা করছি। আজকে তার চতুর্থ পর্ব। আজকের আলোচনার পূর্বাহ্নে আমি সকৃতজ্ঞভাবে দুই বিশিষ্ট মানুষকে স্মরণ করতে চাই। তার মধ্যে প্রথমে স্বামী বোধস্বরূপানন্দ এবং অধ্যাপক জয়ন্ত ভট্টশালী। এরা দুজনেই মহামতি অনন্তলালের আশীর্বাদ প্রাপ্য। এই দুই বিরাট মানুষ যারা বর্তমানে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় দর্শন নিয়ে চর্চা করছেন, অধ্যয়ন করছেন এবং ভারতীয় দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে বিদেশে ব্যাখ্যা করে চলেছেন, এই দুই সুপণ্ডিত মানুষ প্রবরকে, জ্ঞানী প্রবরকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এই দুই জ্ঞানী প্রবরের উল্লেখের একটি ভূমিকা আছে। এই যে মনু বৃহস্পতি সংবাদ, এটি এত গভীর তাৎপর্যপূর্ণ এবং দার্শনিকতার দিক থেকে এটি এত উচ্চাঙ্গের, সেটির বিস্তৃত আলোচনা এবং তার ব্যাখ্যা ঠিক কিভাবে আমরা করে উঠব, এই বর্তমান সময়ে কিংবা এই প্ল্যাটফর্মে এটা নিয়ে আমাদের মধ্যে একটু সংশয় ছিল। আমরা কি মনু বৃহস্পতির সেই গভীর তাৎপর্যের মধ্যে যাব, নাকি তার ওপর ওপর আলোচনা করে যাব? আসলে এটা ঠিক, এই যে মহাভারতের এখন যে আলোচনার মধ্যে আমরা উপস্থিত হয়েছি, খুব সত্যি কথা এটি একটি বিশেষ বিশেষ বিষয়ের দিক থেকেও বিশেষ, আলোচনার অবকাশ থেকেও বিশেষ, এবং এই আলোচনার পরিসরটিও বিশেষ। এটি একেবারে যে সর্বসাধারণের জন্য একেবারে সম্পূর্ণ উন্মুক্ত তা কিন্তু নয়। মহাভারতের এটি আলোচনা থেকেই আমরা এটা পরিষ্কার বুঝতে পারি, এর জন্য একটু যেন বিশেষ কিছু প্রয়োজন থাকে। তো এই বিশেষ বিষয়টি নিয়ে যে আমরা যখন আলোচনা আরম্ভ করেছি, কিভাবে আমরা যাব এই নিয়ে আমরা যখন একটুখানি দ্বিধার মধ্যে ছিলাম, তখন এই দুই জ্ঞানী প্রবর আমাকে ফোন করে খুব পরিষ্কার করে নির্দেশ দিয়েছেন বা পথরেখাটি দেখিয়ে দিয়েছেন কিভাবে এর আলোচনা। তারা দুজনেই বলেছেন, মহামতি অনন্তলালের কাছে আমরা এই বিষয়টি নিয়ে ঠিক যেমন যেমন ভাবে শুনেছি, যে গভীরতায়, যে বিস্তৃত পটভূমিকার মধ্যে দিয়ে এর আলোচনা হয়েছে, ঠিক তেমন ভাবেই যেন এর আলোচনা করা হয়। এবং দুজনেই
তাই নির্দেশ দিয়েছেন। তাদের আসলে একটা এই ধরনের আলোচনা করতে গিয়ে, এটা তো ঠিক এত ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, দর্শনের একটা এত উচ্চাঙ্গের বিষয়, এটা নিয়ে আলোচনা করতে গেলে তো একটু সমর্থন, একটা সাহায্য, একটা কি বলবো, একটা ভরসা, একটা মানে একটু যেন ওই আমরা ঠিক এই জায়গায় ভাষা হারিয়ে ফেলি, মানে কেমন ভাবে চলবো। তো এই জায়গায় এরা দুজনই আমাদেরকে ঠিক পথরেখাটা দেখিয়ে দিয়েছেন এবং সঠিকভাবে বলেছেন এইভাবে আলোচনাটা চালিয়ে যাওয়া হোক, এটা যেন ভবিষ্যতের জন্য এরকম ভাবেই ধরা থাকে। তো তাদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে এবং মাথার উপর রয়েছেন ঠাকুর মহাশয় মহামতি অনন্তলাল এবং এই দুই জ্ঞানী প্রবর, তাদের দ্বারা প্রাণিত হয়ে আমরা এই বিষয়টিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহস লাভ করেছি। ঠিক সেরকম ভাবেই আমরা আলোচনাটা চালিয়ে নিয়ে যেতে একটা সাহস পাচ্ছি এবং আমাদের প্রযত্ন তাই রইল। এখানে এই যখন এই বিষয়টি এসেছে, এই যখন এই প্রশ্নটি উঠে এসেছে মনোবৃহস্পতি সংবাদের মধ্যে, এবং এই বিষয়টি যখন উঠে এসেছে এবং তার মধ্যে যে বিষয়টি, যে প্রশ্নটি, যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, এবং এখানে মহাভারত দেখছি যে মনুষ্য খুব সহজে সোজাসুজি সেই প্রশ্নের উত্তর কিন্তু একবারে দিয়ে দিচ্ছেন না। আমরা এও লক্ষ্য করেছি একজন শ্রোতা, তিনি বলেছেন এরপরে আমরা পরের উত্তরটি জানার জন্য অপেক্ষায় থাকলাম। আমরাও সেরকম ছিলাম, কিন্তু মহাভারতের যে প্যাটার্ন, মহাভারত যেমন বিশেষ করে এই মনু বৃহস্পতি সংবাদের মধ্যে, যেটি মহাবাদের প্রত্যেকটি পাঠের মধ্যে রয়েছে, যা আমরা গত পর্বে বলেছি ছটি পাঠের মধ্যেই রয়েছে এবং বিভিন্ন পাঠের মধ্যে এটি বিস্তৃতভাবে রয়েছে, কোথাও সংক্ষিপ্তভাবে রয়েছে, আমরা মোটামুটি সবটাকেই আপনাদের কাছে তুলে নিয়ে আসছি। এবং এই প্রযত্ন আমাদের ভবিষ্যৎকে লক্ষ্য রেখে, যাতে মনু বৃহস্পতি সংবাদের মধ্যে যে যা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সবটাই ধরা থাক, যাতে আমরা উত্তর প্রজন্মের কাছে অন্তত এইটুকু বলতে পারি যে মহাভারতের এই বিষয়গুলি আমরা ধরে রাখার একটা প্রযত্ন করেছি। এটি হচ্ছে আমাদের মূল বক্তব্য এবং এই সাহস, এই সমর্থনই আমরা পেয়েছি স্বামী বোধস্বরূপানন্দের কাছ থেকে এবং অধ্যাপক জয়ন্ত ভট্টশালীর কাছ থেকে। তো এই প্রশ্নটি যখন এলো, আমরা দেখছি মনু তার একেবারে সরাসরি উত্তর দিচ্ছেন না, তিনি যেন বৃহস্পতিকে উপলক্ষ করে, এখানে মহাভারতের এটা হচ্ছে বিষয়, একজন উপলক্ষ আর একজন হচ্ছেন বক্তা, এই উপলক্ষ এবং বক্তা এই দুজনকে, অর্থাৎ যিনি প্রশ্ন করছেন তিনি যেন হচ্ছেন উপলক্ষ আর যিনি উত্তর দিচ্ছেন তিনিও উপলক্ষ, মূল বক্তব্য যে যিনি উপস্থাপন করছেন আমাদের কাছে আসলে তিনি হচ্ছেন ব্যাসদেব। তিনি এই প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনকে আমাদের সামনে রেখে, এটা মহাভারতের প্যাটার্ন কিন্তু বুঝবেন, এখানে আসলে ব্যাসদেব আমাদেরকে এই সমগ্র বিষয়টাই আমাদের কাছে তুলে ধরছেন এবং আমাদেরকে এই বিষয়টি যাতে আমরা গ্রহণ করতে পারি, আত্মস্থ করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুত করে নিচ্ছেন। কেবলমাত্র এটি মনু এবং বৃহস্পতির মধ্যে যদি সংবাদটি
এবং সেই আলোচনাটাই যদি পরিবেশিত হতো, যেটা আমরা বলতে চাইছি এটা একটু বোঝার চেষ্টা করুন, কেবলমাত্র এটি যদি মনু এবং বৃহস্পতির মধ্যেই আলোচনাটা সীমাবদ্ধ থাকতো এবং এই আলোচনাটাই যদি যা হয়েছে সেটাই যদি ব্যাসদেব হুবহু তুলে ধরতে, তাহলে এত এটা এত ডিটেইলড আলোচনা হতো না, বা এইরকম ক্রমিকতার মধ্যে দিয়ে এটি আলোচনা হতো না। ব্যাসদেব যেন এদের দুজনকে উপলক্ষ করে, প্রশ্নকর্তা এবং উত্তরদাতাকে উপলক্ষ করে আসলে তিনি বলছেন এবং বলছেন সবাইকে, আমাদের প্রত্যেককে। হ্যাঁ, এবং সেই প্রশ্নটি করার এবং সেই উত্তরটি জানার যোগ্য করেও তিনি আমাদেরকে তুলছেন। আসলে এটাই তো একজন পুরাণ কর্তার প্রধান লক্ষ্য, ব্যাসদেবের এটাই তো লক্ষ্য ছিল। সেই জন্যই তো তিনি পঞ্চম বেদ হিসেবে এই মহাভারতকে তুলে এনেছেন। অর্থাৎ বেদ উপনিষদের মধ্যে যে জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে, সেই আলোচনা সর্বসাধারণের কাছে তিনি উন্মুক্ত করছেন, সে এবং সেখানেই তিনি আমাদেরকে প্রতিদিন একটু একটু করে শিক্ষিত করে যোগ্য করে তুলছেন সেই প্রশ্নটির উত্তর, সেই প্রশ্নটি শোনার, বোঝার এবং উত্তরটি জানার জন্য। এইটি হচ্ছে তার মহৎ কৃপা, এই অর্থেই তিনি কিন্তু গুরু। এবং এই প্রশ্নটি, এই প্রশ্নটি যেখানেই হয়েছে সেখানেই দেখছি মহাভারতের মধ্যে একটি বিশেষ বলা হচ্ছে, বলছে যে এই যে প্রশ্ন আজকে উঠল, মহাভারত বলছে এই যে প্রশ্নটি আজকে উঠল, অর্থাৎ যে প্রশ্নটি আজকে বৃহস্পতি করলেন বা আমাদেরকে উপলক্ষ করে বৃহস্পতি যে প্রশ্নটি করলেন আমাদের সবার হয়ে, সে ইয়া প্রশ্ন তায়াকৃত আদ্য, যে প্রশ্নটি উঠল সেটি হচ্ছে বরিয়ান, খুবই উচ্চস্তরে শাস্ত্রবিত মন এবং শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের মনোমত, খুবই উচ্চস্তরে সূত্র প্রায়, মানে সূত্রের মতন অল্প কথায় অর্থপূর্ণ, নিগুরার্থ মুমুষ্কবি জ্ঞাতব্য, এবং যাতে যারা জানতে ইচ্ছুক, মুমুক্ষ যারা জানতে ইচ্ছুক, জানার ইচ্ছা যাদের তাদেরকে বলা হয় মুমুক্ষ, যাদের মুক্তির ইচ্ছা। মুক্তি মানে, মুক্তি মানে যারা সত্যিটা জানতে চায়, সত্যিটা জানলে অসত্য দূর হয়ে যায়। অর্থাৎ আমরা একটা ভয়ের আবরণের মধ্যে আছি, এই ভয়ের আবরণটা, এই যে ভয় যেটা আমাদেরকে ঘিরে রেখেছে, এটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? যদি আমরা ভয়ের স্বরূপটাকে জানতে পারি তাহলে আর ওটি ভয় হিসেবে আমাদের কাছে থাকে না। অর্থাৎ ঠিক যেমন বাচ্চাদেরকে বলা হয় জুজু আছে, এই যে জুজুর ভয়, এবং বাচ্চাটা যখন সত্যি সত্যি জানতে পারে যে ওটা জুজু বলে কিছু নেই, তখন তার এই ভয়টা কেটে যায়। ঠিক সেরকম এই মিথ্যার একটা আবরণ আমাদেরকে ঢেকে রেখেছে, যখন আমরা এই মিথ্যার স্বরূপটা জানবো বা সত্যের প্রকৃত রূপটাকে আমরা যখন জানতে পারবো, তখন আমাদের ভয়, শোক, রোগ, ব্যাধি আদি সব কিছু মুহূর্তের মধ্যে কেটে যাবে। অর্থাৎ বলা হয় হাজার বছরের অন্ধকার এক কণা সূর্যের আলো প্রবেশ করে নিমেষে দূর হয়ে যায়। এই যে আলোর যিনি জানতে চান, যিনি আলোর পথযাত্রী, যিনি ওই সত্যকে জানতে চান, সঠিক তথ্যকে যিনি জানতে চান, তিনি হচ্ছেন মুমুক্ষু, তিনি মুক্তি লাভ করেন, ভয় থেকে মুক্তি, অজ্ঞানতা থেকে মুক্তি, শোক থেকে মুক্তি, এই অর্থে মুমুক্ষ বলছেন। এই যে প্রশ্নটি করা হয়েছে, ইয় প্রশ্ন তয়াকৃত আদ্য বরিয়াঞ্চ শাস্ত্রবিৎ মতঃ সূত্র
প্রায় নিগুড়ার্থ জ্ঞাতব্য মুমুক্ষবি। যে প্রশ্নটি আজকে উত্থাপিত হয়েছে সেই প্রশ্নটি শাস্ত্রবিদদের মতন, জ্ঞানীদের মনোমত, প্রায় সূত্রের মতন বিস্তৃত আলোচনা নেই। সেখানে আমরা তাকে বোঝার জন্য বিস্তৃত ব্যাখ্যা করছি, স্বল্প কথায় কিন্তু গভীর অর্থপূর্ণ এবং গভীর ভাবব্যঞ্জক, সেটি মুমুক্ষুদের জানার যোগ্য। এবং এই কথা বলেই সেখানে বলা হচ্ছে যে তোমার যদি অসুখ হয়, তুমি যদি অসুস্থ হও, তোমার যদি সুখের অভাব, অসুখ কথাটার হচ্ছে সুখের অভাব, অসুস্থ মানে সুস্থির স্থিতি, স্থিতি এই যে একটা স্থিতির মধ্যে আছি, সেই স্থিতির অভাবই হচ্ছে অসুস্থতা। ঠিক সেই রকম তা যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে, সেটার থেকে উপশম করতে হলে তোমাকে একটা ওষুধ নিতে হবে, তার প্রতিকার উপশম। সেই জন্য সেই যে তোমার যদি সেরকম সুস্থিতির অভাব হয়, অসুখ হয়, তাহলে তোমাকে যেমন অসুখ দূরীকরণের জন্য, সুস্থতা আনয়নের জন্য তোমাকে যেমন ওষুধ গ্রহণ করতে হয়, সেরকম একজন বুদ্ধিমান বিচারশীল মানুষও তার ভববন্ধন থেকে মুক্ত হবার জন্য তাকে সব রকম উপায় অবলম্বন করে নিজেকেই চেষ্টা করতে হবে। এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই চেষ্টাটা করতে হবে নিজেকে, সরৈব যত্ন কর্তব্য, তোমাকে নিজেকেই চেষ্টা করতে, সরৈব তোমাকে, সএব বলছে সএব যত্ন কর্তব্য, তোমাকে নিজেকেই সেই যত্ন প্রযত্নটা করতে হবে। এই নিজেকে করতে হবে মানে কি, তোমাকে আলোর পথে তোমাকেই একলাই গিয়ে যেতে হবে, সেই পথে তোমাকে কিন্তু সঙ্গে তুমি কেউ পাবে না। তোমাকে, তুমি তোমার অসুস্থতা থেকে মুক্ত হতে হলে তোমাকে একলাই প্রযত্ন হতে হবে, একলাই এগোতে হবে, এবং একমাত্র তোমার বন্ধু হচ্ছেন তোমার গুরু। যে কথা আমরা গত পর্বে জেনেছি যে গুরুই হচ্ছেন পরম বন্ধু, তিনি কৃপা করে তোমাকে সেই ভবরোগ ঔষধের সন্ধানটুকু তোমাকে দিয়ে দেবেন, তিনি হাতে ধরে খাইয়ে দেবেন না, কোথায় গেলে কি করলে আরোগ্য লাভ করতে পারো সেই পথটুকু তিনি বাতলে দেবেন। এবং সেখান থেকেই বলছে এইটা, এই পথটাকে এবার যেন মনু বলছেন বৃহস্পতিকে যে তোমার এই প্রশ্ন হচ্ছে একেবারে উচ্চ, খুব বরিয়ান, শ্রেষ্ঠ প্রশ্ন, তোমার এই প্রশ্নটি হচ্ছে খুবই উচ্চ স্তরের এক শ্রেষ্ঠ প্রশ্ন, এবং সেটা সূত্রের মতন অর্থপূর্ণভাবেই আমি তোমার কাছে সেটা বলছি। এবং এখানে আমি বলছি যা সেই পথের কথা, যে পথের উপায়টি জানলে তুমি তোমার যা কিছু তোমার সুস্থিতির অভাব আছে, যা তোমার অসুখ আছে, যার অভাবে তুমি যন্ত্রণা পাচ্ছ, শোক নিমগ্ন হচ্ছ, তার থেকে তুমি মুক্ত হতে পারবে। অতএব এবার আমি যা তোমাকে বলছি তুমি সেটা মন দিয়ে শোনো। নাও দি পয়েন্ট কামস, এবার মনোযোগ দিয়ে শোনো। এবং সেখানে বলছে আবাহিত শৃণুষ মন এতৎ শ্রবণাৎ সদ্য ভাব বন্ধাৎ বিমক্ষসে, বলছে আমি যা বলছি, মায়াজত সমুদীর্যতে, আমার, আমি যা বলছি, আমার দ্বারা যা বলা হচ্ছে, হ্যাঁ, মায়াজত সমুদীর্যতে, যা আমি বলছি বা আমার দ্বারা যা বলা হচ্ছে, মায়াজত সমুদীর্যতে তৎ, সেটা অবহিত শৃণুষ, সেটা তুমি মন দিয়ে শোনো, এতৎ শ্রবণাৎ, এবং এই শোনার মধ্যে থেকে, সদ্য ভব বন্ধাৎ বিমক্ষসে, তোমার যে অস্বস্তি, এই যে তুমি জানো না, এত জেনেও তুমি জানো না,
তোমার মধ্যে যে একটা অস্বস্তি রয়েছে, একটা শোক রয়েছে, একটা কষ্ট রয়েছে, না যা তার থেকে তুমি মুক্ত হতে পারবে। এবং সেটা কিভাবে বলছে, অবহিত শ্রেণস, অব শুধু শ্রেণস সেটা শোনো বলছেন না, তিনি খুব বিশেষ করে বলছেন অবহিত শ্রেণস। অবহিত মানে মনোযোগ দিয়ে শোনো, মন দিয়ে শোনো, অর্থাৎ এবার থেকে যা বলা হচ্ছে সেটা যেন আমাদেরকেও ব্যাসদেব বলছেন, এবার আমরা যা বলছি সে কথাগুলোকে ভীষণ মন দিয়ে শোনো। কেন মন দিয়ে শুনবো? একে তো এটা ভীষণ উচ্চ স্তরের এক আলোচনা, এবং এবং শুধু তাই নয়, এটিকে ধরতে বুঝতে আমাদের মতন সাধারণ মানুষের চিত্ত চঞ্চল, যাদের সবসময় আমরা বিক্ষিপ্ত হয়ে আছি, তাদেরকে বলা হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে যদি না শুনি তাহলে এটা আমরা কিন্তু ধরতে পারবো না, এটা সত্যি। এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেইটিও আমাদের প্রত্যেককেই এই গভীর মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে, একটু ধৈর্য দিয়ে, একটু শ্রদ্ধা দিয়ে শুনতে হবে। এবং এইখানেই বলছেন, এই জায়গাতেই তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাটি বলছেন, এই যে আমি তোমাকে সকাম কর্ম ত্যাগের কথা বলেছি, অর্থাৎ আরম্ভ যখন হচ্ছে, মনু যখন এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, প্রথমেই লক্ষ্য করবেন তিনি বৃহস্পতিকে কিভাবে তৈরি করে নিয়েছেন। তিনি বৃহস্পতিকে তৈরি করে নিয়েছেন নিষ্কাম কর্মের মন্ত্র দীক্ষায়, প্রথমেই তিনি তাকে নিষ্কাম কর্মের কথা শুনিয়েছেন, অর্থাৎ তুমি যা কাজকর্ম করবে করবে নিষ্কাম ভাবনা, এটি হচ্ছে প্রথম দীক্ষা। তারপরের ধাপে আমরা গত পর্বে শুনেছি, বলছেন সমচ অপি দামাতি তিষ্ঠা, এই সম দম তিতিক্ষা এইসবের মধ্যে দিয়ে অনিত্য মোক্ষস্য হেতু। শ্লোকটি খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে গত পর্বেই তার প্রথম পর্ব, গত পর্বের আগের পর্বে সেখানে আমরা শুনেছি মনু বৃহস্পতিকে নিষ্কাম কর্মের কথা বললেন, সেই মন্ত্রে দীক্ষিত করলেন। গত পর্বে আমরা শুনেছি মনু বৃহস্পতির কাছে সম দম তিতিক্ষা এই সমস্ত সট সম্পত্তি এবং সেই সঙ্গে বৈরাগ্য ইত্যাদির কথা শুনিয়েছেন। কেন শুনিয়েছেন? এইগুলো যদি না হয়, এই বৈরাগ্য, অনিত্য বস্তু বিষয়ে বিচার এবং তার ফলে বৈরাগ্য এবং তার সঙ্গে সম দম তিতিক্ষা এই সমস্ত গুলো যদি তোমার না থাকে, এই গুণ, এই ষট সম্পত্তি, এই ছটা সম্পত্তি তোমার থাকতে হবে, এই ছটা সম্পত্তি, এই ছটা সম্পদ, যে সম দম তিতিক্ষা উপরতি সমাধান, যে কথা আমরা গত পর্বে বিস্তৃত আলোচনা করেছি, বলে এই সম্পদে সম্পদবান যদি তুমি হও, এই ধনেই যদি তুমি ধনী হও, এই ছটা সম্পদ যদি তোমার মধ্যে থাকে এবং সেই সঙ্গে বৈরাগ্য এবং বিচার করার শক্তি যদি তোমার থাকে, তবেই তবেই তুমি এই বিষয়টি, এই কঠিন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, যে বরিয়ান প্রশ্ন, যে শ্রেষ্ঠ প্রশ্ন তুমি তুলেছ, তার উত্তর জানার যোগ্য হবে। এইটি হচ্ছে উত্তর জানার, যাতে আমরা উত্তরটি সঠিকভাবে জানতে বুঝতে পারি, সেটি হচ্ছে এই কোয়ালিটিস থাকতে হবে। অর্থাৎ এইগুলো যদি না থাকে তাহলে আমরা সঠিকভাবে অবধান করতে পারব না। অর্থাৎ একজন মানুষ যদি নিজের উপর নিজের কন্ট্রোল না থাকে, তাহলে সে কিন্তু কোনো এক জায়গায় গিয়ে চুপ করে বসতে পারবে না, সবসময় সে ছটফট ছটফট করবে। আর সে তার মধ্যে যদি এই চাঞ্চল্য থাকে, তাহলে সে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আলোচনা হচ্ছে সে সেটা শুনবে কি করে? ক্লাসে শিক্ষক
বলছেন। আর ছাত্র যদি চঞ্চল হয় তাহলে শিক্ষকের কোনো কথা তার ভেতরে প্রবেশ করবে না, কান দিয়ে শুনবে বটে কিন্তু তার মর্মে সেটা যাবে না। সুতরাং এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। তো এই সেই জন্যে একজন ছাত্রকে আগে তৈরি করে নেওয়া হয়, অধিকারী তৈরি হয়। সেই জন্য গুরুগৃহে আগে গুরু কিন্তু তাকে উপদেশ দেন না, গুরুগৃহে একজন যে শিষ্য সে কিন্তু বহু বছর ধরে পড়ে থাকে, সে গুরুর সেবা, গুরুর নানা ধরনের আদেশ পালনের মধ্যে দিয়ে তার মধ্যে গুরু কি এই সৎ সম্পত্তি তার মধ্যে সৃষ্টি করেন। এখানে আমরা এই সমস্ত কাহিনীর মধ্যে দিয়ে দেখেছি প্রাচীন সময়ে গুরুগৃহে যারা যেতেন কি কষ্টই না তারা করতেন, গুরুর যেমন যেমন এবং গুরুর শিষ্য বুঝে খুব কঠোর তাদেরকে দিয়ে কাজ করাতেন। এই যে কঠোরতা, এই কঠোরতার হচ্ছে গুরু যেন তাদের উপরে এরকম অত্যাচার না, এই কঠোরতার মধ্যে দিয়ে গুরু তাদেরকে কিন্তু তৈরি করে নিচ্ছে। ঠিক সেরকম দেখবেন যারা উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করতেন গুরুর কাছে গিয়ে, সেই সমস্ত জীবনীগুলো পড়বেন যারা শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হয়ে উঠেছেন, তাদের প্রথম জীবনের কি কঠিন তপস্যা, কি সহ্য, গুরুর আদেশ কেমন ভাবে তারা পালন করে যাচ্ছেন, কত নিষ্ঠাবরে এবং কি অক্লান্ত পরিশ্রম, একেবারে ভোর থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু বন্ধ করে তাদেরকে ওই অভ্যাসের মধ্যে দিয়ে রাখতে, এবং এই অভ্যাস করে করে তার সঙ্গে গুরুর সেবা করে গুরুর প্রসন্নতা লাভ করে তবেই তারা গুরুর কাছ থেকে এক আটটু রত্ন লাভ করতে পেরেছে। সুতরাং এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্যই বলছেন মোক্ষস্য হেতু প্রথম নিগদ্যতে বৈরাগ্য অত্যন্ত অনিত্য বস্তুষু তত সমশ্চাপি দমস্তিতিক্ষ ন্যাস প্রসক্ত অখিল কর্মণ ভৃশম। বলছে অনিত সমস্ত অনিত বস্তুতে তীব্র বৈরাগ্য হচ্ছে প্রথম থাকতে হবে, সমস্ত অনিত প্রথম, অনিত্য নিত্য অনিত্য বিচার তোমাকে করতে হবে সঠিকভাবে, কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই বিচার শক্তি তোমার প্রথম করতে হবে, এইভাবে নিত্যকে গ্রহণ অনিত্যকে ত্যাগ, এক এর মাধ্যমেই আসবে তোমার মধ্যে বৈরাগ্য। বৈরাগ্য মানে অনাসক্তি, এই সাংসারিক সর্বপ্রকার আসক্তি থেকে অনাসক্তি। তারপর এরপর সম দম তিতিক্ষার মাধ্যমে সে গুরুর আজ্ঞা শুনে সমস্ত করণীয় কর্মের ফলত্যাগ, সকাম কর্ম ত্যাগের মধ্যে দিয়ে তুমি সেই বিষয়টি লাভের যোগ্য হয়ে উঠতে পারবে, এবং তারপরে তুমি গুরুর কাছ থেকে সেই মহাবাক্য বা সেই পরম জ্ঞানটি লাভের যোগ্য হয়ে উঠতে। সুতরাং এইখানে কিন্তু বারবার যে কথাটি আমরা শুনছি সেটা হচ্ছে মনোযোগ সহকারে শুনছি, যে মনোজ সম্যক শ্রুত্বা, এখানে বারবার একটি কথা এসছে সম্যক শ্রুত্রা, ভালো করে শুনে, আত্মনি অবধারে, যে ভালো করে মনোযোগ দিয়ে শুনে মনের মধ্যে দৃঢ়ভাবে সেটাকে ধরে রাখা, এই যে ভালো করে শোনা মনোযোগ দিয়ে শোনা, এই মনোযোগটি আসে সম দম তিতিক্ষা বৈরাগ্য এইসব অভ্যাসের মধ্যে দিয়ে, এই বৈরাগ্য অভ্যাসের মধ্যে দিয়েই সম দম তিতিক্ষা এই সমস্ত অভ্যাসে সৎ সম্পত্তি লাভের মধ্যে দিয়ে তবেই একজন যথার্থ ছাত্র সোনার উপযুক্ত হয়ে ওঠেন। সোনার উপযুক্ত অর্থাৎ এই যে শুনবে, এই শোনার জন্য সে উপযুক্ত হয়, তখনই যে শোনার জন্য যে উপযুক্ত হয়ে ওঠা। আমরা শুনি ভাষা ভাষা শুনি, সম্পূর্ণ মন দিয়ে আমরা সেটা শুনতে পারি না,
কারণ আমাদের মধ্যে সম দম তিতিক্ষা এগুলো যদি না থাকে তাহলে আমরা বিষয়টিকে সার্বিকভাবে তাকে ঘরণ ধরতে পারবো না। এবং মন দিয়ে শোনার পরে সম্যক শ্রোত্র সেটাকে বলছে আত্মনি অবধারয়, তারপরে সেটাকে নিজের মধ্যে ধরে রাখো, এইটি হচ্ছে সবচেয়ে বড়। এইখানে বারবার কিন্তু এই কথাটি বলা হচ্ছে এই আলোচনার পূর্বাহ্নে, এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার বিষয়টি গুরুত্ব বোঝানোর জন্যই যেন আমরা দেখছি এখানে এই এই কেমন ভাবে আমরা শুনব, তাই সেভাবেই যেন আমাদেরকে তৈরি করে নিচ্ছেন। এইভাবে তৈরি হলে তবেই আমরা তা শোনার উপযুক্ত হবে, আগে শোনা তারপরে তাকে ধারণ করা তারপর তাকে অভ্যাস করে সেটিকে সেটি হয়ে ওঠা, একেবারে এই হচ্ছে মন্ত্র। প্রথমে সম্যক শ্রোত্র, তারপরে অবধারয়েত, তারপরে সেটিকে হজম করা, সেটা হয়ে ওঠা, হয়ে ওঠার পরে সেই জিনিসটি সম্পূর্ণত আমাদের মধ্যে প্রতিভাত হয়। এই হচ্ছে শিক্ষাশ্রমের মূল বক্তব্য। এবং এরপরেই আমরা এখানে দেখছি মনু এখানে বলছেন, তারপরে তিনি বলছেন যে বলেই বলছেন বিধাতা এখানে খুব সুন্দর করে বলছেন প্রজা সৃষ্টা মনসা কর্মণা চ দাবৈবতৌ সৎপথৌ লোকজিষ্ঠৌ দৃষ্টং কর্ম শাশ্বতং চ অন্তবচ্চ মনস্ত্যাগ কারণং নান্নদস্তি। বলছেন ঈশ্বর বিধাতা তিনি মন এবং কর্ম এই দুটি জিনিস সৃষ্টি করেছে, এটি তার দুটি অপূর্ব সৃষ্টি। বিধাতার অপূর্ব সৃষ্টি হচ্ছে দুটি, একটি হচ্ছে মন এবং অন্যটি হচ্ছে কর্ম। আমরা আলোচনা করব এই মনই বাকি আর এই কর্মই বাকি। কর্ম বলতে এখানে আমরা গুণের কথা আলোচনা করব। সুতরাং বলছে যে কোনো মানুষ সৎকে লাভ করতে পারে, সৎ বস্তুকে লাভ করতে পারে এই দুটি মাধ্যমে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানে মনু বলছেন ঈশ্বর তিনি প্রত্যেক মানুষের মধ্যে মানুষের মঙ্গলের জন্য এই দুটি বস্তু, একটি হচ্ছে মন আর একটি হচ্ছে কর্ম। মন কি বস্তু আর কর্মই বলতে এখানে কি বোঝাচ্ছে সেটা আমরা আলোচনা করব। খুব ভালো করে যদি আমরা সংক্ষেপে এটুকু বুঝতে চাই, প্রাথমিক একটা ধারণা দেখুন, আমাদের মন আছে, যে কোনো জিনিস আমরা যে কোনো কাজ যখন করতে যাই বা যখন কোনো কাজ করব, কি কাজ করব, কেমন ভাবে করব, কখন করব, কি কি উপায়ে করব, ইত্যাদি ইত্যাদি যা কিছু, এই যে রূপরেখা একটা, এইটা আমরা তো আগে কোথায় করি না, মনের মধ্যে। মনের মধ্যে আমরা তার একটা ফ্রেম যেন তৈরি করি, কাজটা কিভাবে করব, কখন করব, কার সঙ্গে করব, কোন জায়গায় করব, কোন সময়ে করব, কতটুকু এবং কি কি উপাদান দিয়ে করব, এই যাবতীয় একটা রূপরেখা আমরা কিন্তু আগে তৈরি করি। অর্থাৎ কর্মটা আগে আমাদের মনের মধ্যে তৈরি হয়, যেমন আমরা আগে আলোচনা করেছি যে কোনো সৃষ্টি আগে স্রষ্টার মনের মধ্যে সেটা ফুটে ওঠে, তারপর স্রষ্টা তার একটা বাইরে একটা রূপদান করেন বিভিন্ন বিষয়ে, বিভিন্ন উপাদানের মাধ্যমে, উপাদান দিয়ে তারপর সেই মনজাত সেইটিকে তিনি বাইরে রূপদান করেন। সে ধরুন যে কোনো কাজ, এই যে সকালবেলা উঠে আমরা ধরুন খাবো,
তাহলে সকালবেলা উঠে আমরা ভাবি কি খাব, কেন খাব, কেমন ভাবে খাব, কোনটা খেলে আমার ভালো হবে, ইত্যাদি ইত্যাদি নানা জিনিস কিন্তু আমরা মনে চিন্তা করি। আমরা সকালবেলা উঠলাম আর ওই গরুর মতন গিয়ে ঘাস খেতে আরম্ভ করলাম, এটা মানুষ হয় না। গরুর মন নেই, সে ঘুম থেকে উঠবে, তার খিদে পাকবার সে ঘাস খেতে আরম্ভ করবে, তার এর মধ্যে কোনো ভাবনা চিন্তার কিছু নেই, সে জানে ওই ঘাসটি তার খাদ্য, খড় তার খাদ্য, ওটা পেলে সে খাবে, ওইটুকু বিচার করে সে খাবে। কিন্তু মানুষ ওইভাবে খাবে না, মানুষ ভাবে কেন খাবো, কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত নয়, কখন খাবো, কতটুকু খাবো, কিভাবে খাবো, কেন খাবো, না খেলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। মানুষ দেখুন এই খাওয়াটা নিয়েই মানুষ কত রকমের চিন্তা করছে এবং কিভাবে খাবো, কোন উপায়ে খাবো, কত প্রশ্ন আসে। সুতরাং এই যে খাওয়ার রূপ কর্মকে মানুষ কিন্তু আগে মনের মধ্যে দিয়ে তৈরি করছে। সেই অর্থে এখানে মনু বলছেন যে বিধাতা মন এবং কর্ম দ্বারা লোক সময়ের লোক সকল সৃষ্টি করছে। এই লোক এই সংসারটা কিন্তু মন এবং কর্মের মাধ্যমেই হচ্ছে, অর্থাৎ এই সংসারে যাবতীয় যা কিছু সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টি হচ্ছে এই দুটি বিষয়ের মধ্যে দিয়ে, একটি হচ্ছে মন, অপরটি হচ্ছে কর্ম। সুতরাং এই মন এবং কর্ম এই দুটির মাধ্যমে কিন্তু একজন মানুষ সৎকে লাভ করতে পারে। সৎ, সৎ হচ্ছে সেই পরম ব্রহ্ম, ব্রহ্মকে বলা হচ্ছে সৎ বস্তু, তিনি সৎ আর সব অসৎ, তিনি একমাত্র সত্য আর সব মিথ্যা, এই সৎ, এই সৎ অসৎ বিচার। সুতরাং এই সৎকে আমরা পাবো কিভাবে, এই মন এবং কর্মের মাধ্যমে। কিন্তু মজাটা হচ্ছে ব্যাপারটা তো ঠিক, আমরা আমাদের সবার মন আছে, সবাই আমরা কাজ করতে পারি, তাহলে সবাই আমরা কেন সৎ বা ব্রহ্ম লাভ করি না, কেন আমরা সে আত্মজ্ঞান লাভ করতে পারি না, এইখানেই হচ্ছে মজাটা, এই জায়গাটাই হচ্ছে আসলে মজাটা, এইখানটায় বলছে এই যে মনটি বাপু তোমার রয়েছে, আর যে কাজটি তোমার রয়েছে, তুমি তোমার মনের সদুপয়োগ করছো না, আর ঠিক যে কাজটি করার সেই কাজটা তুমি করছো না, মনটি তোমার যা করা উচিত সেই দিকে না গিয়ে মনটি আরো চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে আছে, তার ফলে তোমার যে কাজটি করা উচিত সেই কাজটি, সেই কাজটি না করে কাজটি অকর্ম হয়ে যাচ্ছে, সুকর্ম না হয়ে সেটা হয়ে যাচ্ছে অকর্ম, যেহেতু তোমার মনটি বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছড়িয়ে আছে, ফলে তোমার মন এবং কর্ম থাকা সত্ত্বেও যার মাধ্যমে তুমি সৎকে লাভ করতে পারো সেটাকে না লাভ করে তোমার গতি হয়ে যাচ্ছে অসতের দিকে, সতের অভাবই হচ্ছে অসৎ, তার দিকে তুমি ধাবিত হয়ে যাচ্ছ। সুতরাং কারণ তোমার মনের মধ্যে নানা ধরনের কামনা, ভোগ বিলাস ইত্যাদি ইত্যাদি যাবতীয় কিছু এসে জড়িয়ে যাচ্ছে, সেই জন্য কি বলছেন এখানে মনু, প্রথমেই বলছেন তিনি কি বলছেন, কৃষ্ণস্তু মন্ত্র বিধিবত প্রযুক্ত যজ্ঞা যথাকস্ত দক্ষিণাশ্চ অন্ন প্রদনং মনস সমাধি পঞ্চার্থ কর্ম ফলং বদন্তি, পঞ্চযজ্ঞের কথা তিনি প্রথমেই বলছেন, বলছেন যে প্রথমেই তুমি তোমার এই মনকে এবং কর্মকে সঠিক পথে নিয়ে আসার জন্য, যা বিক্ষিপ্ত হয়ে আছে, যা সৎ থেকে সরে গিয়ে অসতে চলে গেছে, হ্যাঁ, সেটিকে সঠিক দিশায় নিয়ে আসার জন্য তোমাকে কি করতে হবে, যথা বিহিত মন্ত্র জপ, যথা বিধিত উপায়ে সমস্ত কর্ম, যথাবিত কৃষ্ণস্তু মন্ত্র, কৃষ্ণস্তু মন্ত্র বিধিবত প্রযুক্ত যজ্ঞা, মানে বিধিবিত অনুসারে সমস্ত যজ্ঞ, যজ্ঞ বলতে কর্ম, কোন ধরনের কর্ম, নিষ্কাম কর্ম,
যোগ্য শব্দের অর্থ হচ্ছে পরহিতে আত্মত্যাগ, পরজনহিতে আত্মত্যাগই হচ্ছে যোগ্য কথার মূল তাৎপর্য, অর্থাৎ নিষ্কাম কর্ম। যথাবিধিনে মন্ত্র জপ, যথোক্ত বিধানে যোগ্য কর্ম, দক্ষিণা অন্নদান এবং ইষ্ট দেবতার উপর মনের একাগ্রতা। ইষ্টের উপর মনের একাগ্রতা, ইষ্টের উপরে মনের একাগ্রতা, এইখানে বলা হচ্ছে মনসা সমাধি। ইষ্ট মনসা সমাধি, মনের সমাধি, মনের লোপ। একাগ্রতা মানে হচ্ছে মনকে যেন লোপ, যে মনটা চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে সেটাকে গুটিয়ে নিয়ে আসা, এটাকে বলছে সমাধি। অর্থাৎ মনটা যেন আর সেখানে সম্পূর্ণ লোপ পেয়ে গেছে, মন চিত্ত চাঞ্চল্য একেবারে দূর হয়ে গেছে, মনটা শান্ত হয়ে একেবারে হারিয়ে গেছে। আজকে হৃদয় আমার মনটা যেন হারিয়ে গেছে, আমি যেন কোথায় চলে গেছি আর আমার অন্য কিছু খেয়ালই নেই, আমি তাতে এক এমন ডুবে গেলাম, সেই বিষয়ের মধ্যে আমি এমনই ডুবে গেলাম আর আমার বাহ্য কোনো বিষয়ে আর আমার জ্ঞান রইল না। এরকম অভিজ্ঞতা কিন্তু আমাদের সাংসারিক মানুষের কখনো সখনো হয়, কোনো কোনো বিষয়ে হয়, একেবারে যে হয় না তা নয়, কিন্তু এটা হয় আমাদের ক্ষণিক, কখনো সখনো। এইটিকে একেবারে সব সময়ের জন্য করতে হবে। কিসের মধ্যে করতে হবে? ইষ্ট। ইষ্ট মানে কি? যা তোমার শ্রেয়। কোনটি আমার শ্রেয়? সৎ, সৎকে জানা। এই সৎ, আমি যে সৎ স্বরূপ, কেন আমরা সৎকে জানবো? কারণ সেটি তো হচ্ছে আমার পরিচয়। সেই আমার পরিচয়টিকে আমি লাভ করার জন্যেই আমার মনোলোপ বা আত্ম, এই মনের একাগ্রতার প্রয়োজন। সুতরাং বলছেন যে প্রাথমিক অবস্থায় কি করবেন, হচ্ছে যে সমস্ত মন্ত্র জপ। মন্ত্র জপ মানে হচ্ছে একটা বিষয়ের মধ্যে মনটাকে ধরে নেওয়া। মন্ত্র শব্দের অর্থ হচ্ছে মন আমার নয়, মন তোমার। যাবতীয় যা কিছু, গুরু যখন একটা মন্ত্র, একটা বীজ দিচ্ছেন, খুব ছোট্ট একটি বীজ, তা না, সেইটিকে নিরন্তর সেই মন সেইটিকে অভ্যাস করে যাওয়া, সেই ছোট্ট একাক্ষরী শব্দটিকে, অক্ষরটিকে, একাক্ষরী অক্ষরটিকে নিরন্তর অভ্যাস করে যাওয়ার ফলে কি হয়? মনটা একাগ্র। এই যাবতীয় যা কিছু এখানে বলা হচ্ছে, এই যে মন্ত্র জপ, তারপরে এই যোগ্য কর্ম অর্থাৎ হিত কর্ম বা নিষ্কাম কর্ম, দক্ষিণা, অন্নদান এবং মনে কোনো ইষ্ট বিষয়ের উপর মনের একাগ্রতা, সবটাই উদ্দেশ্য কিন্তু ওই একটি, ওই মনের একাগ্রতা। সেই জন্য এই কর্মগুলোকে বলা হয় পঞ্চমহাযজ্ঞ, বা এই পঞ্চবিধ কর্মকেই বলা হয় মহাফলজনক কর্ম। বলছেন প্রাথমিক অবস্থায় তুমি এই কাজের মধ্যে দিয়ে থাকবে, কারণ কাজ ছাড়া যেহেতু মানুষ থাকতে পারবে না, সুতরাং তুমি কি কাজ করবে, এই এর মধ্যে দিয়ে সম, দম, ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, এইসব জিনিসগুলোরও অভ্যাস তোমার চলবে। এরপরেই বলছে এই যে কর্ম, এরপরে তিনি চলে আসছেন কর্মের কথা। এই যে কর্ম, যে যোগ্য কর্ম, এই ইত্যাদি যে কর্ম, বলছেন হিতকর যোগ্য কর্ম। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠে আসছে, সেই প্রশ্নটা উজ্জ্ব রেখে তার উত্তর দিচ্ছেন মহামতি মনু। প্রশ্নটাকে কিন্তু তিনি এখানে মহাভারতের মধ্যে বলা হচ্ছে না, কিন্তু প্রশ্নটা খুব গভীরভাবে চলে আসছে। যে মুহূর্তে আমরা বললাম যে এই যে যোগ্য কর্ম করার কথা, যোগ্য কর্ম করার কথা অর্থে আমরা কি বললাম? নিষ্কাম কর্ম, পরজনহিতে একটা কাজ করার জন্য, পরজনহিতার্থে। এখানে সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্রশ্ন উঠে আসে, এই যে বিশাল আত্মত্যাগ, এই যে একটা বিরাট কাজ, এই যে নিষ্কাম কর্ম, সব সময় কি এর মধ্যে নিষ্কাম ভাবনা থাকে? বা
সবসময় কি মানুষ একেবারে নিষ্কাম ভাবনায় যুক্ত হয়ে পরার্থে কর্ম করে? এটা একটু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু একটু ভাবার প্রশ্ন। দেখুন, যত সহজ করে আমরা এই মন বৃহস্পতির কথাটিকে ভেবেছিলাম তা কিন্তু নেই, এর মধ্যে এত গুরুত্বপূর্ণ সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রশ্ন উঠে আছে এই কথার মধ্যে। যেহেতু বলছি আমি সূত্র আকারে, এই যে আমরা শুনলাম সূত্র আকারে, এই দেখুন এই সূত্র থেকে কত প্রশ্ন উঠে আসে। যেই মুহূর্তে বলেছে নিষ্কাম কর্ম বা পরজন হিতার্থে কর্ম, বলছেন একজন মানুষ যখন পরজন হিতার্থে কাজ করে, সেই কাজটা কি সবসময় একেবারে সাত্ত্বিকই কর্ম হয়, একেবারে সেটা কি নিষ্কাম কর্ম হয়? তার পেছনে কি তার আর অন্য কোনো উদ্দেশ্য থাকে না? কেনই প্রশ্নটা হলো? দেখুন, একজন মানুষ বিশাল একটি বহু মানুষের সুবিধের জন্য, হিতের জন্য সে একটা বিশাল দিঘি খনন করে দিল, যাতে সেই লোকালয় অঞ্চলে জলের অভাব না হয়, সেজন্য সে বিশাল দিঘি খনন করলো, একটা দিঘি করল। কিংবা গ্রামের রাস্তা, একটা রাস্তা সেটাকে পাকা করে দিল, যাতে মানুষ সেখান দিয়ে ভালোভাবে, মানে সব ঋতুতেই সে যায় মানুষ সেখানে ভালোভাবেই সে রাস্তাটা দিয়ে যেতে পারে। কিংবা সে একটা চিকিৎসালয় কিংবা একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করল। এই যে কাজগুলো, এগুলো তো হচ্ছে বহুজন হিতার্থে। কিন্তু এই কাজ যিনি করছেন সে কোন মনোভাব নিয়ে কাজ করছেন, এখানে কিন্তু এই প্রশ্ন। বলছে বহুজন হিতার্থে কিন্তু সে কাজ করেছে, পুষ্করণী সংস্কার করছে বা দিঘি খনন করছে, রাস্তা বাঁধিয়ে দিচ্ছে, হাসপাতাল বা চিকিৎসালয় কিংবা বিদ্যালয় স্থাপন করছে, তো বহুজন হিতে অন্যের মঙ্গলের জন্য। কিন্তু এখানে সে কোন ভাবনায় করছে? বলছে একজন মানুষ এই যে মহৎ কর্ম করলো, বহুজন হিতায় কাজ করল, সেই কাজের পেছনেও কিন্তু তিন ধরনের গুণ থাকে। হয় সে সাত্ত্বিকী গুণ, রাজসিকী গুণ কিংবা তামসিকী গুণ। বলছে এই যে কাজ, এই যে সমস্ত কাজ, এই কাজ হচ্ছে তিন ধরনের, ত্রিবিধ। গুণাত্মকং কর্মং, বলছে যে কোনো কাজের হচ্ছে গুণাত্মক, ত্রিগুণাত্মক কর্ম মধ্যে হচ্ছে। আবার এই যে মন্ত্র জপের কথা বলছে, ওই মন্ত্র সেটাও ত্রিগুণাত্মক হতে পারে, কারণ সমস্ত কর্মই তো মন্ত্রযুক্ত, একটা তো মন্ত্রণা থেকেই তো মানুষ কর্ম করবে। মনে মনে মন্ত্র মানে মনে মনে সে ঠিক করে নিচ্ছে, মনে মনে সে ঠিক করে নিল আমি এই এই কাজ এই এই এইভাবে করব। এই যে মনে মনে ঠিক করে নেওয়া, এটাই হচ্ছে তার মন্ত্র। অর্থাৎ সে মন্ত্রণার থেকে মন্ত্র এবং সেই মন্ত্রণার থেকে সে কর্মটি সে করছে। তাহলে এই যে তার কর্ম, তার যে মনে মনে যে চিন্তা এবং তার সে যেভাবে সে কাজটা করছে, যে বিধি, যে বলছে যে বিধিযুক্ত, বিধিযুক্ত কর্ম, বিধিযুক্ত মন্ত্র, এই যে বারবার বিধি বিধি কথাটা আমরা আগের শ্লোকে পেয়েছি না, কৃষ্ণস্থ মন্ত্র বিধিবত প্রযুক্ত যজ্ঞ, এই যে বিধি বিধি বলা আছে, বলছে এই বিধিও তো তিন ধরনের হতে পারে। সেখানে সাত্ত্বকী ভাব, রাজসিক ভাব, তামসিক ভাব থাকতেই পারে। অর্থাৎ একজন একেবারে নিজের বিন্দুমাত্র স্বার্থহীন হয়ে নিজের কোন, সে সত্যি সত্যি অন্যের মঙ্গলের জন্য এবং নিজের সম্পূর্ণ স্বার্থ শূন্য হয়ে সে একটা কাজ করতে পারে, তেমনই সে মনে মনে ভেবে সেই ধরনের সে একটা কাজ করতে পারে। আরেকজন সে বলতে মনে মনে সে কিন্তু বলছে এই আমি হাসপাতাল তৈরি করব, বিদ্যালয় স্থাপন করব, রাস্তা তৈরি করব, কি জলাশয় কূপ ইত্যাদি খনন করব, এতে আমার নাম হবে, আমার প্রতিষ্ঠা হবে, এই একটা তার পেছনে রয়েছে। এই নাম, প্রতিষ্ঠা, যশ,
এই ধরনের একটা যশকাঙ্ক্ষী হয়ে সে হিতকর্ম করছে, হিতকর্মই করছে, কিন্তু তার পেছনে তার যশের আকাঙ্ক্ষা রয়েছে, এই একটা ব্যাপার রয়েছে। আরেকটা কি হতে পারে, একেবারে ক্ষীণ, যে আমি কাজটা করব তারপরে আমি তার থেকে আয় করব, এটাকে বলছে একেবারে তা। প্রথমটি সাত্ত্বিক, দ্বিতীয়টি নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, এটা হচ্ছে রাজসিক, আর তৃতীয়টি যে আমি এই ধরনের কাজ করব, এই ধরনের কাজের মাধ্যমে তারপর আমি তার থেকে আয় করব, যেটা আমরা আজকাল আজকাল খুব দেখি। হাসপাতাল তৈরি হচ্ছে, বড় বড় স্পেশালিটি হসপিটাল তৈরি হচ্ছে, বিশাল বিশাল হাসপাতাল, বিরাট বিরাট স্কুল, সব কিছুর পেছনে যারা তৈরি করছে তাদের একটা বিরাট মোটিভ, তাদের মোটিভ হচ্ছে একটা বিশাল স্বার্থ তাদের থাকছে, এইটার মাধ্যমে আমরা আমাদের স্বার্থ উদ্ধার করব, আয় করব। বড় বড় হাসপাতাল তৈরি করে প্রচুর ফিজ নিয়ে সেখানে আমরা আয় করব, তার এই যে ইচ্ছা, এও একটা হিতকর্মই করছে। হাসপাতাল ছিল না, হাসপাতাল করলো, ভালো স্কুল ছিল না, স্কুল প্রতিষ্ঠা করলো, কিন্তু সেটা করলো সে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, এটি তামসিক। সুতরাং এই যে বলছে, এই প্রত্যেকটা কাজের পেছনেই, প্রত্যেকটা কাজের পেছনেই, প্রত্যেকটি মন্ত্রণার পেছনেই কিন্তু এই গুণ রয়েছে, এই ত্রিগুণাত্মক গুণে রয়েছে বলছে। সেই জন্যই বলছে গুণাত্মকং কর্মং বদন্তি বেদান্তস্মান্তর মন্ত্র পূর্বহি কর্মং বিধির বিধায় মনসপত্তি ফলসভোক্তা তু তথা শরীরে। সুতরাং তুমি যে মনোভাব নিয়ে একজন মানুষ যেমন কাজ করে, সেই মানুষ ঠিক তেমনি ফল লাভ করে। যে মানুষ যে মনোভাব নিয়ে কাজ করছে, সে যে মুহূর্তে বলা হলো যে তুমি সেই বিরাটকে, সেই আত্মবিদ্যাকে লাভ করতে হলে তোমাকে মানসিকভাবে তৈরি হতে হবে, এবং মানসিকভাবে তৈরি হবার ফলে তাকে বলা হলো তুমি মন্ত্র এবং যথাবিধি নিয়মে সব যজ্ঞ কর্ম, অর্থাৎ হিতকর্ম, দক্ষিণা, অন্নদান এবং মনের একাগ্রতা তুমি করো। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম মানুষের মধ্যে কিন্তু ওই কাজগুলো সে করছে, কিন্তু সে করছে তিন রকম ভাবে। সে দক্ষিণা দিচ্ছে, কিন্তু কেউ দিচ্ছে সম্পূর্ণ স্বার্থ শূন্য হয়ে, তার বিন্দু মাত্র কাকে দিচ্ছে, কে তার তার কাছ থেকে কোনো প্রত্যুত্ত উপকার সে কামনা করে না, শুধু দেবার জন্যে সে দিয়ে দিচ্ছে। আবার কেউ দিচ্ছে, দেখো আমি দিচ্ছি, কত আমি দান করছি, এমন ভাবে দিচ্ছে, এই এমন ভাবে সে অন্নদানও করছে, কি দক্ষিণা দান করছে এইভাবে। আর কেউ এর পেছনে তার কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে করছে, অনেক কালোবাজারি টাকা সে নিয়ে এসছে, সেগুলোকে সে এইভাবে খরচা করছে। এই তিনটে কাজে তিন ধরনের। সুতরাং এই যে কাজগুলোর কথা বলা হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রশ্ন উঠে এলো একজন মানুষ, হ্যাঁ বলছো তো এই কাজগুলো করার, সে তো করবে, কিন্তু সে কোন মন নিয়ে করবে, কারণ মনোভাব তিন ধরনের। ফলে এই প্রত্যেকটি কাজের পেছনেই আমরা দেখছি আমাদের তিন ধরনের মনোভাব রয়ে যাচ্ছে, ফলে তার জীব ফলও লাভ করে এই তিন ধরনের। এইখানে আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝতে হবে, এই গুণটা কি, হোয়াট ডাজ দিস গুণ ইমপ্লাইজ, ত্রিগুণাত্মিক এই কথাটা বলার অর্থ কি, তারপরে আমরা জানব। যেমন এটি এবং এই মন, মন বিষয় বারবার আমরা এই মনের কথা বলা হচ্ছে, এই মন জিনিসটাই বাকি, এই দুটি আমরা জিনিস বিষয় নিয়ে কিন্তু আমাদের খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে। আমরা আগামী পর্বে আসব এই গুণকে নিয়ে, তারপরে আসব আমরা মনকে নিয়ে আলোচনা করব, এইটুকু আলোচনা আমাদেরকে করতেই হবে। এই দুটি বিষয়ের স্বরূপ আমাদেরকে জানতে পারলে তবেই আমরা কিন্তু এই যে প্রশ্ন উত্থিত হয়েছে তার উত্তরটিকে সঠিকভাবে
উপলব্ধি করতে পারবো। এই জন্য আমাদেরও কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, একটু শ্রদ্ধা রাখতে হবে। একটা কথা বলি, এই যে গুণ, গুণ শব্দের অর্থ কি জানেন? এই যে বলা হয় সাত্ত্বিক গুণ, তামসিক গুণ, রাজসিক গুণ, আমরা কথায় কথায় তো বলি, এগুলো তো আমরা খুব জেনে গেছি। এই গুণ শব্দের অর্থ কি? গুণ শব্দের অর্থ হচ্ছে দড়ি। ওই যে নৌকর গুণ টেনে নিয়ে চলেছে, নৌকর গুণ মানে নৌকোকে দড়ির সঙ্গে বাঁধা রয়েছে, সে গুণ টানা, নৌকর গুণ টানা মানে রজ্জু, দড়ি ধরে টানা। যখন হাওয়া নেই, নৌকর ঠিকভাবে যেতে পারে না, তখন কি হয়, নৌকর সঙ্গে দড়ি বেঁধে মাঝিরা পাড় দিয়ে নৌকোটাকে জোরে টানতে টানতে চলে, আর একজন দাঁড় ধরে বসে থাকে। এই যে গুণ টানা, এই যে দড়ি ধরে টানা, এই গুণ শব্দের অর্থ হচ্ছে দড়ি। এই দড়ির থেকে কি করে এই আমাদের ত্রিগুণাত্মক শব্দটা এলো, ইটস ভেরি ইন্টারেস্টিং। আগামী পর্বে আমরা এই গুণত্রয় নিয়ে আলোচনা করব, এইটা আমাদের আগে প্রথমে বুঝতে হবে। তারপরে আমরা আসবো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনকে নিয়ে, এবং সবটাই কিন্তু এই মনো বৃহস্পতি সংবাদকে উপলক্ষ করে। প্রাণারাম 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 প্রাণারাম।